আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন তোমরা টিভি স্ক্রিন বা মোবাইলের সামনে যারা বসে আছো, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে বই। তো আজকে নতুন কিছু পড়াবো, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভালো করে খেয়াল করে দেখো, ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। তোমাদের এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে, অ্যালফাবেটের প্রত্যেকটা লেটার দিয়ে বেশ কিছু ওয়ার্ড তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের একদম পিছনে দেওয়া আছে, আমরা সেগুলোই আজকে পড়বো। তো তোমরা বের করে ফেলো তোমাদের ইংলিশ ফর টুডে বইটি এবং একদম পিছনের দিকের পৃষ্ঠায় চলে যাও। পিছনের পৃষ্ঠায় দেখো পৃষ্ঠা নাম্বার 61। পৃষ্ঠা 61-এ দেখো তোমাদের বেশ কিছু ভোকাবুলারি দেয়া আছে। পেজ 61। এখন শোনো, এখান থেকে তোমরা কিভাবে পড়বে। এখান থেকে তোমরা সবগুলো শব্দই পড়বে এবং অর্থ সহ পড়বে। তাহলে কি হবে, তোমাদের ভিতরে শব্দর যে ভান্ডারটা আছে, শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ হবে। এটা বেসিক্যালি তোমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ করার জন্য দেওয়া হয়েছে। তবে এই বইয়ের বাইরে থেকে কিন্তু এখানে দেয়া নেই, এই বইয়ের মধ্যে থেকেই দেওয়া আছে, একটু গুছিয়ে দেওয়া আছে। এ দিয়ে কতগুলো শব্দ আছে, বি দিয়ে কতগুলো শব্দ আছে, মোটামুটি অনেকগুলো শব্দ এখানে দিয়ে দেওয়া আছে। তো তোমরা এগুলো অর্থ সহ শিখবে এবং বানান শিখবে। স্পেলিং না শিখলে যদি কখনো আসে পরীক্ষায়, তাহলে কিন্তু স্পেলিং যদি ভুল হয় তাহলে নম্বর পাবে না। যদি ঠিক বললে বললাম ভুল হলো, আসলে পরীক্ষায় আসে, আমরা এটা বেশ ইম্পর্টেন্স দিয়েই, গুরুত্ব দিয়েই পড়াই এবং এটা পরীক্ষাতেও থাকে। কেমন থাকতে পারে, হয়তো থাকতে পারে যে এ দিয়ে পাঁচটা শব্দ লিখো অর্থ সহ, বি দিয়ে পাঁচটা শব্দ লিখো অর্থ দিয়ে অর্থ সহ, এরকম থাকতে পারে। আবার থাকতে পারে যে এই শব্দটার অর্থ কি, ধরো অ্যান্ড, অ্যান্ড শব্দটার অর্থ কি, এখানে কিন্তু অ্যান্ড আছে, কিংবা অ্যান্ড, ANDI, অ্যান্ড, অ্যান্ড শব্দটার অর্থ কি, সেটা তোমরা লিখবে। তো যাই হোক, আমরা যেভাবেই প্রশ্ন করি না কেন, ভোকাবুলারিটা না পড়লে তোমরা সেইটার উত্তর সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে না। তো এই জন্যই আমাদের ভোকাবুলারিটা পড়া প্রয়োজন। তো এখন আমরা আসি এ। খেয়াল করে দেখো, ক্যাপিটাল এ দিলাম, এ দিয়ে কি কি শব্দ আছে এখানে, এখানে অ্যান্ড আছে, অ্যান্ড শব্দটার অর্থ হচ্ছে এবং, তারপরে আর, আর মানে হয়, তারপরে অ্যালং, অ্যালং মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি, এয়ার, এয়ার মানে বাতাস। আমি বেসিক্যালি সবগুলো শব্দের অর্থ লিখে দিব না, কারণ বেশ কিছু অর্থ আমি যখন পড়িয়েছি তখন কিন্তু লিখে দেওয়া হয়েছে। আর একটা বিষয় যে কিছু কিছু ওয়ার্ডের অর্থ কিন্তু তোমরা জানোই, খুব সহজ যেগুলো, অ্যান্ট মানে পিঁপড়া, এটা কিন্তু তোমরা জানো, অ্যাপল মানে আপেল, অ্যালফাবেট, অ্যালফাবেট বর্ণমালা, লিখে দাও তোমরা। লেখার বেসিক্যালি লেখার দরকারও নাই, তোমরা চাইলে এমনি একটু বইয়ের পাশাপাশিও লিখে নিতে পারো, যদি তা মনে না হয় তাহলে খাতাতে লিখে নিতে পারো, যেভাবে করো না কেন তোমরা এটা পড়ে রাখবে। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, এগুলো আমি মুছে দেই। অ্যাক্ট, অ্যাক্ট মানে অভিনয় হয়, তারপরে হচ্ছে কর্ম হয়, তোমরা যেটা দিতে পারো। এগেইন, এগেইন মানে আবার, অ্যানাদার মানে অন্য বা অন্যান্য, সরন্ত নয় জফলা আকার, দন্ত নয় জফলা অন্যান্য, অ্যাক্টিভিটি কার্যকলাপ, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ। অ্যাট
মানে একটা 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 প্রিপজিশন আস্ক মানে জিজ্ঞাসা করা আনসার মানে উত্তর আনসার বানানটা খেয়াল করে দেখো উত্তর এ এন এস ডব্লিউ ই আর আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর খেয়াল করে দেখো এটা কিন্তু তোমাদের সাথে পরিচিত যখন আমরা বাংলা তোমরা বাংলা পড়ো বাংলার প্রশ্নে কিংবা হচ্ছে অঙ্ক যখন তোমরা সমাধান করো তখন কিন্তু উত্তর শব্দটা লিখো উত্তরটা কি রস্ব তয় তয় বসনের উত্তর আর ইংরেজিতে যখন তোমরা লিখবে সেখানে অ্যানসার এন এস ডব্লিউ ই আর অ্যানসার এবার আসি আমরা বি দিয়ে বি দিয়ে বল মানে বল তোমরা জানো বুক মানে বই এটাও জানো ব্যাগ মানে থলে আমি কিন্তু ক্লাসে শিখিয়েছি বাই বাই মানে বিদায় তারপরে বার্ড বার্ড মানে পাখি ব্ল্যাক ব্ল্যাক মানে কালো খেয়াল করে দেখো বি এল এ সি কে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো তারপরে কি আছে ব্রাউন একটা জিনিস খেয়াল করো বইতে তোমাদের বেশি প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু স্মল লেটার দিয়ে শুরু হয়েছে তোমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে ব্রাউন মানে বাদামি বাদামি এরপরে আছে বাট বাট মানে কিন্তু তোমরা কিন্তু জানো আমি তবুও লিখে দিচ্ছি কারণ এখানে একটা যুক্ত বর্ণ আছে দন্ত ন ত রস্যু এটাকে কিন্তু আরো একভাবে লেখা যায় কয়রশিকারে কি দন্ত নয় তয় রস্যু কিন্তু এভাবেও লেখা যায় এটাও লেখা যায় এটাও লেখা যায় তোমরা যেটা ভালো বোঝো সেটা লিখবে তোমরা কিন্তু ভোকাবুলারির এই ওয়ার্ডগুলো পাঁচটা শিখবে না দুইটা শিখবে না এরকম শিখবে না তোমরা ভোকাবুলারির এই ওয়ার্ডগুলো অনেকগুলো শিখবে যতগুলো বইতে আছে ততগুলো শিখে নিবে এবার দেখো সি সি দিয়ে কি আছে এখানে অনেকগুলো দেওয়া আছে কাউন্ট কাউন্ট মানে গণনা করা খেয়াল করো গণনা বানার গ মূর্ধন্য ন দন্ত্য ন এর না গণনা করা এটা কিন্তু আমি একটা ক্লাসেই তোমাদের শিখিয়ে দিয়েছিলাম গণনা বানানটা খেয়াল করবে ক্যাট মানে বিড়াল ক্যাপ মানে টুপি কমান্ড কমান্ড মানে হচ্ছে আদেশ করা কমান্ড মানে হচ্ছে আদেশ করা চেয়ার মানে কেদারা তোমরা এটা জানো ক্লোজ মানে বন্ধ করা ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী বা বড় এরপরে আছে ক্ল্যাপ হাততালি দেওয়া ক্ল্যাপ তোমাদের একটা রাইম থাকবে ক্ল্যাপ নিয়ে যাই হোক আমরা তখন এটা পড়ব হাততালি হাততালি দেয়া হাততালি দেয়া কালার মানে রং কাম মানে আশা চিলড্রেন মানে শিশুরা খেয়াল করে দেখো চিলড্রেন চিলড্রেন মানে শিশুরা ক্র মানে কাক সার্কেল মানে বৃত্ত সার্কেল মানে বৃত্ত কাউ মানে গরু কোট মানে জামা এবং কট মানে বাচ্চাদের খাট খেয়াল করে দেখো তো আমাদের আগামী বাড়ির দিনের বাড়ির পড়া কি বাড়ির পড়া এ বি সি দিয়ে ভোকাবুলারি ভোকাবুলারি শব্দ অর্থ শব্দ অর্থ বানান মুখস্থ মুখস্থ
শব্দ অর্থ আর বানান তোমরা মুখস্থ করবে। এ বি সি দিয়ে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।